স্কুটি ও বিদ্যুৎ নিগমের গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক। রাজধানী লাল বাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত স্কুটি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। জনৈক বিদ্যুৎ নিগমের গাড়ির চালক জানিয়েছে, অপরদিক থেকে আসা TR01AJ6087 নম্বরের স্কুটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে TR01BG0353 নম্বরের বিদ্যুৎ নিগমের গাড়ির। স্কুটি চালক দ্রুত গতিতে ছিল, ঘটনায় স্কুটি চালক রাস্তায় ছিটকে পড়েন, তাতে তিনি গুরুতর আঘাত পেয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, সঙ্গে সঙ্গে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। তিনি আরও জানিয়েছেন, স্কুটিটি দ্রুত গতিতে আসার ফলে দুর্ঘটনাটি হয়েছে, কারণ ওই স্কুটির গতি ছিল প্রায় 70-80 কিমি প্রতি ঘন্টা থেকেও বেশি। বর্তমানে আহত স্কুটি চালক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা গাড়ির স্পিড ছিল মাত্র 20, ওর দেখ পুরো ছিল না। আমরা শুধুমাত্র এখান থেকে গাড়িটা স্টার্ট দিয়ে এসেছি, তার মিনিমাম স্পিড ছিল 70-80 হবে, এত স্পিড আর ছিল। আমি নিজে ড্রাইভ করছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।